বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। এটা ভদ্রতা, নম্রতা, শিষ্টাচারিতার আরেকটা বৈশিষ্ট্য। আমরা যারা ছোট রয়েছি, যুবক রয়েছি, তারা আমাদের মুরব্বীদেরকে আমরা শ্রদ্ধা করি না, এমন হয় কি হয় না? না ভাই, এটা করা যাবে না। আর যারা মুরব্বী রয়েছে তারা ছোটদেরকে স্নেহ করে না, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে না, তাদের অশালীন অভদ্রতা, তাদের মধ্যে যে ধরনের দুষ্টিগুলো দেখা দেয় এইগুলো আবার সংশোধন করে দেয় না। আমরা দেখি কিছু লোক শুধু অপরাধ করতে আসে, কিছু মানুষ চেয়ে চেয়ে দেখতে আসে, এদের কোনো প্রতিবাদ প্রতিরোধ অথবা এদেরকে সংশোধন করার মতো কোনো গাইডলাইন অথবা কোনো ধরনের প্রস্তুতি অথবা কোনো পরামর্শ, এরকম কোনো চিন্তা তাদের মধ্যে নেই। না, এটা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এরা আমার উম্মত নয় যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, একে অপরের জন্য কল্যাণ কামনা করে না, এরা আমার উম্মত নয়। বলেন না, আউযুবিল্লাহ। জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1919 নাম্বার হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا যারা ছোটদেরকে স্নেহ করে না, তাদেরকে সংশোধনের জন্য চিন্তা নাই, তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ এবং চিন্তা দিয়ে তাদেরকে সংশোধন করে না, তাদেরকে স্নেহ করে না, তাদেরকে ভালোবাসে না। ওই ওয়াক্তির কাবিরানা, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, লাই সামিন না, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বলেন না, আউযুবিল্লাহ। সুতরাং রসুলের উম্মত হিসেবে যদি আমরা নিজেদেরকে পরিচিত দিতে চাই, তাহলে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। এবং একটা বিষয়ে আমি সর্বশেষ বলতে চাই, যে জিব্বেটা, এই জিব্বেটার হেফাজত করতে হবে। দেখুন, একটা পরীক্ষায় পাশ করার জন্য 33 নাম্বার প্রয়োজন, প্রয়োজন আছে না নাই? পরীক্ষা তো আমরা সবাই কম বেশ দিয়েছি, সবাই বুঝি। এই পরীক্ষার নাম্বার থাকে কত মার? পরীক্ষার পূর্ণ মান কত? 100। পাশ করার জন্য কত? 33। এই ইসলামে আপনি যদি পাশ করতে হয়, ফরজ ওয়াজিব ঠিক রাখতে হবে। ফরজ ওয়াজিব হচ্ছে 33 মার্ক। নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, মা বাবার খেদমত করা, এই যত ফরজ ইবাদত আছে, ফরজ এবং ওয়াজিব যত কিছু আছে, সব কিছুর মার্ক হচ্ছে 33। কত ভাই? 33। আর সদাচরণ, সৎ চরিত্র, মানব সেবা, মানব কল্যাণকামী কাজ করা, এই সবগুলো হচ্ছে বাকি 67 নাম্বার। কত নাম্বার? 67 নাম্বার। আমাদেরকে পাশ করার জন্য ফরজ ওয়াজিবগুলো ঠিক রাখতে হবে। এরপরে ভালো মুমিন হিসাবে, ভালো পাশ করার জন্য আল্লাহর কাছে একজন খাঁটি ইমানদার হিসাবে নিজেদেরকে বড় ধরনের ক্লাসিফিকেশনের মুমিন হিসাবে উপস্থাপন করার জন্য আমাদেরকে মানব সেবা, মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের কল্যাণে কাজ করা, এই বিষয়গুলো প্রাধান্য দিতে হবে। আমি কি বুঝাতে পারছি? ফরজ ওয়াজিব হচ্ছে, যেভাবে 33 না হলে পাশ করা যায় না, ওই 33 মার্ক হচ্ছে ফরজ ওয়াজিব। আর যত মানব সেবা আছে, মানুষের সাথে ভালো আচরণ আছে, মানুষের কল্যাণকামী যত কার্যক্রম আছে, আর সবগুলোর ভিতরে বাকি 100 নাম্বার লুকায়িত আছে। তাহলে আমরা নামাজ রোজা যেমন গুরুত্ব দেওয়া দরকার, বাকি কাজগুলো সেভাবে গুরুত্ব সহকারে আমাদের আদায় করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমা বলে আমিন।